যাবো হেরা তোর খোঁজ আল্লাহ তো করে খালি তো মগর জানি যে বাইরে যা আর ধরো আর ধরো তো বাইরে যাবো হেরার কোনো খবর টবর নাই যাই আহ কি পেটার মধ্যে নাকি বাধা লাগতেছে গো ও মোরা দাগে যাবো হোলা মালা দাগা বয়া বাথরুম গুলো আরামে লাগা হাই রে বাতাস নাই গো জার রই বয়া হ্যাঁ কই যাইতাছো বাথরুম করবার গেতাছি সরাই তুমি যে বাথরুম করবে যাইতাছো হ্যাঁ আমি যখন বাইতে যাইতেছি আমার যদি এখন করবে কারে আমি কি করব ওই খাতনি দুইজনে কোন দিন সমানে কোন দিন করবে কারে আমি তো তাতে গেলাম এ ঘুরা ঘুরছাও হ্যাঁ ঘুরা ঘুরছি ঢেই তো আমার বাপের ঘরে ঢেই না বেকে এত ঘুরা ঘুরতাছে হাই রে সাবা ঘরে রে তোর বাপের ঘরে ঢেই না কে বেকের কি বাপের ঘরে ঢেই এই ঘুরে তো যায় একজনে কুড়ে যায় এই যে তুমি আমার একটা ঢেকি কিনা দিবা আর বদনা দুইটা কিনবা তুমি যখন বাইরে যাও আমার যদি করবে কারে আমার কি জান লাগে না বাবা মানুষই পনি দুজন আবার দুইটা বদনা কিনবনি দুইটা বাথরুম করবনি দুইটা টয়লেট করবনি দুইটা গোসলখানা করবনি দুইটা ঘর বানাই দিবনি মানুষ পনে দুজন মানে কই তুই আর আমি দেখাতি না আমি কি পাইব না তাহলে দুইজন হ্যাঁ এত দিন ধরে বাইতে যাও বাড়ির বাপ বাপ বুঝো না এই যে কি এই যে ঘোড়া ঘোড়া কোট পার গেছিলাম ঘুরে আইলাম ওহন এন্না যায় পাটার মধ্যে আমাকে পিছন লাগবো আমার তো মাথায় বল নাই ওই মানুষই দুইজন তোর গলি পাড়ায় বাইটা তোর গলি গুয়াদাস বাইটা না এই যে হ্যাঁ আমি মহিলা মানুষ ওই যে খেতে যায় দাগে যায় যে পায়খানা করন লাগে বাইতে কি একটা টয়লেট দাও না হ্যাঁ তোর কাম না আমার গয়া লাগে মানে সে নতুন দে আইছাও তুমি তাই না আমার গয়া লাগে দাও কোন বাইতে টয়লেট আছে ব্যাগেই তো খালি দাগে ভাত হই যায় ব্যাগে নাই দেখে কি আমরা একটা টয়লেট দেখামু না অসম্ভব ব্যাগে দেখো তো আমার হেই গতি বুঝো নাই আমি আর বাইরে যায় টয়লেট করব না ঘরের মধ্যে টয়লেট করব তুমি তুইলা ফালাই দিবা থাপ্পড়টা তো বেকার মহিলা ওই পুরুষ মেয়ের সামনে তো বেদ বেনের কথা কাজ ভাঙর যাই করো পোশাক পায়খানা ব্যাগ আমি ঘরে করব দরকার খাটের পর ওটা করব ওই তোর জামনে তাই কর কাছে চাচা আমার তাই করব আমি বাথরুমের ব্যাগ হইছে যা খাচ্ছনি হ্যাঁ বাথরুমের ব্যাগ হইলে এত কোন তুমি দাঁড়াই যাবে এত কোন লুঙ্গি হইছে তো মেজাজটা যে কি বলি মন খারাপ না খামজি তো থাকি তাছাড়া কি ওই খাচ্ছনি চাল যে ফেরত নিলি আর কি তা কি করবি এনে কামরা বাইতে যায় পাড়ায় পায়ডা করে পিডা বানাকে দুজনে খামনি আমার তো ঠেয়া পারে নাই আমার মান যায় দুই দিন ধরে যায় বেটা তুমি একটা বেটার বড়ি বানা দাও একজন বাচ্চা কথা না কিছু না বাইতে দেই নাই কিছু নাই বাড়া বানানো লাগে তার কথা বলে মানদার বিষয় বলে বাচ্চা আমারে মারি কে বল খায় বাচ্চা কথা হয় না এইটাই ভালো হইছে তুমি বাচ্চা কথা তুমি একবার ডেট ফেলে দাও না ফালতু মহিলা এই যে কি কি কইলা আমি ডেট ফেলামু यस মাই কে এখন যদি 14 না বিয়া হয় তাও আমি ডেট ফেলামু না আমি কথা যে আমি এক কথা ভাই হ্যাঁ আমি এক কথা ভাই যদি 14 না বিয়া হবে কি চিনি যা ওই খাতনি 14 না বিয়া যদি 14 না মাইতি পালা হয় বানর কথার কথা কইলাম শালা খাতনি আমি 14 না বিয়া দেব কি তুমি দোকানে যাই বদলা কিনে যাইবা হ্যাঁ তুমি একটা মগ নিয়ে যাও এই বানরের সংসার করা আমার ভুল কোন দেশে যে বাপ মা বিয়া দিছে ব্যাগ দাগে যায় পায়খানা করার লাগে পোশাক করার লাগে মান সম্মান কিচ্ছু থাকলো না ও হায় রে পায়খানা করছে রে আল্লাহ কোনি আমরা কোলা মারে পায়খানা করে বাবা ভাই দে শালা বন্ধু কইলা রে সেদিনকে পেয়ারা খেয়েছিলাম তারও এই জন্য না আমার একটু কষ্ট হয়েছে সমস্যা গো এলাকায় কোনো হালে তুমি না বুঝা আরে ভাই তুই তো হয়ে যাবো আর আমার কষ্ট করি করি আগে থেকে থেকে যাই দিই তো আবার ছুটে যা হারে চোখের মধ্যে মানে তুই কনে কি খাইছ আরে ভাই ওই যে কয়দিন আগে মনে করে পেয়ারা চুরি করে খাইছিলাম তো এই পেয়ারা মনে করে মজা যায় না বুঝছো কি যেতই থাক না আরে পেয়ারা বেশি করে খাবা তাহলে গাপ খাবা দেখো না জীবনে মন কষ্ট হয় তো না তোমার ডাক্তার যদি বাইড়াও খিলা তোমার পায়খানা বাইরে মনে হেটামাটা যদি টাঙ্গাইলের ফার্মেসির ব্যক্তি সাবুজির যদি না দেয় তা তোমার আগা বাইরে ভাই পেয়ারা খাইছে আবার গাপ খাইছে ভাই তোমার একটা কথা কই কয়দিন আগে বুঝছাও কি এই কাড়াল খেয়ে বুঝছাও কি ভিতরে মন থেকে বাড়া না পরে গুয়াতে না এই ঢুস করছে তারপর ঠাকুর কি রাখবে আগে এই মনে ক্লিয়ার হলো হালাল গেতো হালাল মনে কয় হালাল মুহে মধ্যে বলে পায়খানা পানি হয়ে যেতে হ্যাঁ তারপর লাগি না ভাই তুমি তাতার হরো যে মনে করছ বড়ি বড়ি একটা বড়ি ছুড়া চোহের মধ্যে যা তারপর তো কানা হবো বুঝছাও মনটা যে কি কয় হ্যাঁ রোজ উড়া গেছে গা হ্যাঁ মহিলা মানুষের মতো সাজগোজ শুরু করে দিছে আমি মহিলা মানুষ বাইরে এসে খারাপ হইছে আর কবর ওয়াও আচ্ছা আজকে বাইরে আইবো না بالك وناسه صوتك عينا পাইলাম না আয়না কো কি খাইলা তুমি আয়রে কি খাইলা তুমি ব্যাগ খবর আনলে কত তোমার আমি খাওয়ালা রেডি মেডি করে থিয়ালাম গছকা পানিতে এত সময় লাগলো কে পানি খেলাম বিরুপা এখন আয়না খুঁজে পাইতাছ না না ই করো তাহলে আজকে মেয়ের বাড়ি জামাই বাড়ি যামই না সাত দিন করে ওই সাত দোকানে যা খাও কার আড্ডা মারোগা যাও আমার পক্ষে ভালো তাহলে তুই কর যা হ্যাঁ কর যা তুই খুব খুশি হইছো আমি খুশি হলে শাস্ত্রল সিনেমা দেখবো রূপবান রঙ্গেল রূপবান আছে না ওইটা দেখবো আর খালি চা খাবো কি খুশি হ্যাঁ এই যে একটা মিয়া 10 মাস 10 দিন পেড়ে রাখছিলাম এই মিয়ার কথা তো তোমার মনে পড়ে না খেলা মনে কলা আমার পড়ে তুই পেড়ে রাখছিলি তোর মনে পড়ে আমি তোর পেড়ে রাখি না আমার মনে পড়ার দরকার নাই তুই যা ঘর যা আমি চাষ চলে গেলাম তাহলে এই বাড়া খারাপ করতেছি 10000 টাকা দিয়ে আবার আমারে খারাপের দশ কে তুই বল যাবি না যাব না হ্যাঁ তোমার হাতে প্রতিদিন ঝগড়া করা করব না আজকে আমার হাতে চলো মিয়ার জামাইরে আর মিয়ারে দেখো আমার হাতে জুতা আছে নিও আছে কোনে উম্মা কোনে এবি তুই হ্যাঁ সকাল থেকে কি বুঝাইলাম কি বুঝালি তুই হ্যাঁ বলে জামু তাই কইছে এই ব্যক্তিদের নিয়ে আমি হেরা কিছু আমার তুমি কইছে আরে যদি আইবার চাই মেয়ের জামাইয়ের মিয়া তখন কি না করিবার মু না 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 আমার বাইতে হলো চাল দিল রবাব মনে কর কামাই রুজি বেশি দিন ধরে করা হাতাছি না মনে কর তুমি মেয়ের জামাই আলেবারে গরু মাংস আনো রাখবো বুঝা না হায় রে আল্লাহ রে আমি কি দিয়ে বুঝাই নির্বশ বানো রে ওই 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 তুই আমার নির্বশ বানো রে আমার 10 টা বছর একটা মাত্র মিয়া এই মিয়ার জামাইয়ের আমি বেটা মনে কোনা না ভাই মেয়া জামাই আবো ঈদের মধ্যে দুইটা ঈদ আছে দুইটা ঈদের মধ্যে আবো বলে করতে আর যদি কোনো দরকার টকা থাকে তাহলে যাবো তাছাড়া কোন মেয়া জামাই আনতে যাব না হ্যাঁ ওই ইচ্ছা না মেয়া জামাই আনবা না 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 এই জামাই না সেমনি যাবি আর আমি এই যে আমার বাবা তোমার কদিন পরে পরে নিছে হাই রে তোর বাবা টেহা পয়সা নিছে এটা না বুঝা কি আমারে তোমার টেহা না কি আমার টেহা পয়সা না টেহা থাকতো তুমি টেহা না করে রাখে আমি মেয়া জামাই বাড়ি যায় থাকমু এক সপ্তাহ নামে গেতাছি এক সপ্তাহ থাকমু আয় আমার লগে থাকা মনে আমিও যাইতাছি কেমনে করে থাকো আমি দেখে নিব ওনার বানর রে এই যে 180 বার করে কইলাম বাড়িতে একটা টয়লেট দাও আরে পাকা পাকা করা কি দরকার আমার কাছে ছায়া ব্লাউজ আছে এগুলা দিয়ে জুরা তালি দিয়ে পায়খানা বানাইলেই তো হইতো বিয়ার সময় ঠিকই একটা মোটরসাইকেল যাও টেকনিসে নিতে পারলা না একটা পায়খানা তাইলেই তো হইতো মহিলা মানুষ হইয়া এই যে সিপা সাপা এনে পাগারে যায় পায়খানা করি খেতে যায় পায়খানা করি যে আমার শরম লাগে মনে মনে ভাবলে এই যে এলাকা জুইরে পাকা পাকা বিল্ডিং তুলে টিয়া দিছে একটা অর্ধেক বিল্ডিং আর একটা পায়খানাও নাই পায়খানা থাকবো কইতে হ্যাঁ তো সব আপাইছে জায়গা জায়গা ছড়াই আছে গায়ে বইয়া অভ্যাস আর ওই দিন তো কি যে একটা শরম পাইলাম হাই 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 যদি বিয়ার আগে এই শরম পাইতাম তাহলে আমি ফাঁসি দিয়ে মরতাম চাচা শ্বশুর না হুকিমেরা দেখতে লাগছিল তাও বলে একটা কাশি মারছে এজন্য বাইচা গেছি থাক গায়ে এখন আমার ঠেয়া কাম সাইরাই নাইলে আবার রাস্তাঘাটই করে দেওয়া লাগবো ওয়াও বালা একটা খেতের মধ্যে পড়ছি পুরা খাড়াসের খাড়াস একদিন এই খেতের মধ্যে আইছিলাম আইরে আমার জুতা দিয়ে দৌড়ানি দিছি আজকে আই গই তোর এলাকা ছড়াই দিই হাই রে শান্তি গো বাথরুমে বইলে আমার এত শান্তি লাগে না মনের মধ্যে যে একটা শান্তি লাগে জামাই লাগে যখন মিডা কথা কই তখন মনে ফুর্তি লাগে না আগ দিয়ে যে একটা ফুর্তি লাগে হাই রে বাতাস মনে হয় যেন এসি ফিট করে রাখছে এসি আমার জন্য এসি আলাদাই একটা বাপ সাহেব আমার জায়গা টিয়া ভাষা না হয়েছে তাতে কি এসে আগ দেখলে তো একটা বাপ সাহেব আলাদা থাকে কি এসে মানে আপনার কি কোনো আক্কেল গান নাই আপনি না বুঝলাম কি জানেন আমি জানেন না আপনি জানেন না এবার না আমি সিগন্যাল দিবেন না ওমরা এক বাতরে বসিলাম ময়নাল বাংলা এমন কথা কয় না ওমকে না মানে পিয়ারা খাইছে তো আমার সমস্যা হইছে এই যে আমি নাইলে ঘরে বসিলাম একটা বাথরুম যৌতুক দিতে পারি না দেখে জঙ্গল আইছে আপনি আছেন কোন দুঃখ আরে আমাগো লাগো মনে হচ্ছে কেই বাইতে বাথরুম লাগে বাথরুম তো কেই পালে না সবাই মনে হচ্ছে থাকে বাথরুম যায় আপনি কত অভ্যাস হয়ে গেছে এটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে যে জায়গা পায়খানা করে ছড়াই লাগবেন শুনেন হ্যাঁ আমাগো বসেছে আমরা বসে নাকি আপনি আছেন কিছেন নাকি ভাই আমার তো বিয়ে হইছে আপনার এলাকা আপনারা দেখেই তো অভ্যাস হয়ে গেছে ও তো আমার এলাকা বিয়ে যা তো আমার এলাকা না গেল বেশি পালন করে লাগবো এলাকার খাসা মানুষ কোন আলো শান্তি নাই গো আমি এখন কে আইছিলাম এই বড় এলাকার মধ্যে বাথরুম করতে আইছে পাপ নাইছেন বসো ঘাস গুনারে পারায়া হুয়া হালাছে মনে হয় সাত বদন হুয়া জালবান একো জালা কোন হাতে বাথরুম করে আমরা আজকে বাথরুম থেকে সুইঙ্গা গেছে গো জেনে যায় বই এনে দে দে মানুষ আর মানুষ আজকে বাথরুমই করব না বাবারে বাবা ওয়াও ওই চলা ওই চলা ওই চলা ওই চলা পোলাও মাংস গোশত কত কিছু যে খাওয়াইছে খাইয়া পেটের মধ্যে খালি বাইতে খালি উমুম করতেছে ভাই তুমি খারে গেলে কত কম মিনিট আর এটা আমি পায়খানা করে ইনে হেবার বেশি খোলামেলা হয়ে জায়গা ওই যে ওমরা যাবনি এটা হলো এটা পাটতে যাবে তোমার সমস্যাটা কি সমস্যার মধ্যে পেটের মধ্যে কুমবুত করে কাম দেয় চিরিকতে ওঠে না মেলা কোন বের বয়ে থাকে ভাই কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না ও তার মানে আমাশা ভাব আমার সমস্যা আমাশা ভাব তুমি সিপা থাকো আমার নকে কথা কও পায়খানা আরে হলো আরে কামড় দিতে তাই কি হইছে আরে ভাই দুজন একখানি বইকে বইয়া পায়খানা ওমনি কথা কইরো না আর আবার পায়খানা পুরা ভাবে আয়া হারা হান্নাই দিকে টাইমটা কাটাইতাছি বুঝো না কিসরে চিন্তা করো তোমাদের টুকু ধরে রাখো আমার দাইতি থাক তুমি গেছিলা কোনে কইলে গেছিলাম না জাতিন জামাই বাড়ি হেনে খাইছা বেশি হ্যাঁ আবার বেশি খাইছি খাইয়া বাইতেয়া হবাই একটু গড় দিছি পেড়ে বাজারি খালি কি বাজারি করতাছে খালি গড় পারতাছে বাইরে বানিকে আবার ঠান্ডা পরে বাইরে হইলি তো আবার খিদা লাগবো আরে ভাই আমার যাবে আরে খারাও রে ভাই আমার দাইয়া নোট তারপরে একাত্র যাবো চেষ্টা করব তুমি এত ভাবি বেশ বারোকে ভাই হ্যাঁ করে ভাবি বেশ বললাম আচ্ছা আচ্ছা নো নো এখন কি শালা গনিকে কোন হানে বই এই শান্তি পাইলাম না তিন হানে গেছি তিন হানে দুই হানে দেখালে শুন যাই গেছি গে এই বাথরুম শুন যাই গেলি বারে কোনদিন আর বাথরুম হয় কুত্তি জীবন শেষ হয়ে যাবে বাথরুম হয় না আইরে হ্যাঁ শালা ঘরে বাথরুম শুন গে যাওয়া না কইছে তিন চার জনের সামনে যদি ধাওয়া খাই দিলি কি বাথরুম হবো এখন শুন যাই গেছে কি করব জায়গা তাও আরামে বই এত থাকি একবার দাগের মধ্যে আলো হাওয়া বাতাস খোলা বাতাসের মধ্যে বাথরুম করা শোনামে না এসির মধ্যে বইছি শোনামে কেরা কোন সময় যা আইছে খিনজিরের যা কইছে হরণ নাগাল বইয়া খালি পাত বানিয়ে এনেছে আর গুণ হরণের লোক এবা করব আরামে কইছে কইছি না এগেদার গব বলে বাথরুম করে শান্তি নাই কোন হানে শান্তি নাই হুইয়া নিয়ে শান্তি নাই হুইলি বারে গোংরা এমন কথা নাক দেয় গোংরা জীবন সাজা দেয় فعلا تكاو ولا فايك على ري شنو عمي ها كون شوي صعب مالا كل بيسي عمرك اللي ريتاس انا باي كوستاسي ان شاء الله زي ما هي زي خالي لوكال لوك شانتي على كي بايخنا كرهمنا اي ارك دوني خالي باتاسي ار كوستاسي আরে ধরতো ধরে থাকেন গিলারে উনি এত কথা কোন কিছু নিকে বাথরুম বইয়া একবার বইয়া কথাই কোন না কেন কালাসন ভাই হ্যাঁ বিয়া করছ কয় বছর ধরে মোটামুটি 26 27 বছর হইছে তা তুমি কতদিন ধরে বিয়া করছাও আমার 23 বছর ভাই কিন্তু আসলে হইছে কি না তোমা গরে যদি আসলে কই যে বাস ভাঙা হান্দায় বাসন্দা হান্দায় না তুমি পায়খানা বই এত কথা কও কে তোমা গরে কই যে কথা কোন দেব না একবার বই এত কথা কও আরে পায়খানা পড়বে কথা কোন না কেন পায়খানা বে বেশি কথা কইলে দাঁত পড়ে জায়গা হ্যাঁ এই আরে বন্ধে হ্যাঁ হুম বন্ধে খরা হালা গল শুনতো না কোন হানে বাপ কি বসা বানি দিলো এই কালাজন ভাই আরে আই বড় শালা পায়খানাটা ক্লিয়ারই করবা দিল না আরেকবার কইতা নাই ওই যে দুজনে গেল দেওসের কোসের বাথরুমে বে কি সেরে ঝগড়াঝাটি করো না ও হাসাটা পানি ওরে দাও ও হাসাটা ওরে দাও এই যাইতাছে আজকের কথা গেছে পায়খানা করবা আয়শা আমার রান্না বাড়া খাওয়া দাওয়া সব হয়ে গেল আমার বাপ মা যাইছে হেটা তো জানেই না গেছে না পায়খানা করবা যা বন্ধনে মনে ফালায় গেছে সাইস্টরে চা খাবা কি হইছে আব্বা না কি হইলে মা পাকটা জই চাল হ্যাঁ আবার রসগোল্লা লাগাল খেলাম মেলা দিন পর খেলাম তো রাতের পাক শাক আসলে অনেক দিন পর খাইতেছে তো তাই স্বাদ লাগছে কি আব্বা কি হইছে গদি তোর পেটে কি হইছে কাম মেরে দিলি কামর তো মারবই হ্যাঁ পেটের মধ্যে আদনে তো হেলা খাও মাগ গমন নি পাইছো না আরে মা তুমি কি যে কও না মিয়ার বাইতেছে খাইবো না গদি বাথরুম কোপরা বাথরুম আব্বা আমরা তো বাথরুমে পায়খানা করি না ইয়ালা কি কস গদি বাথরুমে পায়খানা করছ না করছ করে হ্যাঁ আমরা ওই যে খোলা চকের মধ্যে পায়খানা করি কি আমার মিয়ার খোলা চকে পায়খানা করো আই এর আগে যে কইছিলাম যে বাথরুম দে তাদের সামনে থাকো বাচ্চা বাথরুম দেই নাই তাহলে এখন কি করবা খোলা মাঠে যাওগা গদি বন্দিটা গদি আব্বা বদনি তো তুমি জামাই নিয়ে পায়খানা করবার গেছে কি থাকি কইতাছ আমি আর কল যাব তালে মরার বানর অন্তরে আরেও না আরে كرا أبا زمان ما بدي أيش راو ده عم نراي باكي بس هرم كيشن لقى ما يرضى ما بدي أيش خوادا كوشن خوادا كده كاتون دروسين أركيا بوليك هيدا ولهم كو أو خيا ده وده هرارن نراي وبي باسا بارا إيش مرا باتم ده مريك شرط دينك تنكا وزونك خبر سينا ما يزور كده أنا باس دمانش بيشين خير تربي سندو ده بره ده باس سالو كده تبي أبا من اللون يمكن كيس كره لسه جو كيس كره لا كداري كيس كره ثقل كيس كله لي أصلاً رأي أصلاً كذي ترى بيجي كابور سمر كابور سمر ناشتة كره كن نا كره كذا فورا كذا تمارين أنا باليش أرخاوات ديتام أيلا كليجا كونه أنا كنت زين زميلا يا كنا كذي هني أريد أن بس نانا سيقولي شروع كله هندي كذا اللي باتروم تسينجا كله كنا أمر هيك سينجا تنا أمر أروح كنا كذي أروح غاش كذا بس يديه هني أك مهلا هر بقول فوسط كده بس أمر كيا ليكون ناي هاي كوا أنا تبي كيا مهلا من جسمنا بايكا نفسه هلا زميل بقولي وين بقولي كمر بوز تيجي توربان هوتي نيجا توربان بين دابور سيك بره تومي أنا إيش كنا مر مر كتر كونو بتيجي باتروم ناي سنة نمنا كامي باتروم دي أدبو كامر ميرك تهبو شدة بيا يا دي أصلا باتروم دي هبنا يا لكاي بولا يكتم أشوف باتروم ناي كده بعد دي هم نا غسل كيرا هو كلا غسل كيرا هو بايك كلا كلا إذا داعي تيجي هم تمر بعد دي مو شالي سما أبسط نقال برا هلمنا خاتوني زريكون كار نلقي كتير نلقي تام مونه كارز أمي باتروم كونو نيزه هني كسي كوناني كونه پانی بودی ثیله پھاله تو ثیله بورسی اسکار باتروم مونه بند هیچه یک بار مونه سینه کجا سیگا خبر دنیا No. Abi. Kita karam filmku. Wow. Saya harap alam nak. Oh, terus kita balik kan Koris. Ikut tu. Belum gitu kan bos. Bisa. আমার জায়গার মধ্যে আমার বিল্ডিং এর মধ্যে কেমন কি আর আমরা পাইলাম আরে ওই যারা খুব আরাম হইছে হ্যাঁ কি আর কাম করতে গো শালার বাবু এই এটা কি করলেন বলেন খালি করতে পারলেন তো খালি করতে পারলেন তো বাইরে গনে আমি তো চিনি না চোর রাস্তায় বাড়ি ऐ सोचता तेरे क्या है? बेड़ों में सोचता। हाँ? बेड़ों में सोचता तो बाई ना बनी क्या है? हमारे जाकर मुझे हमारे बिल्डिंग के बोगला है ना आई क्या नहीं की काम ना करते हैं। मेरे तो भाई ना। हाय बेटा सुना मेरे तुम इतने होश रहो। हम सुना मेरे होश। हाँ? ये आगरा से कुछ बोल रहा हूँ तुम्हारे। हाँ? पानी खर्चा करना है। हमारे तो टॉयलेट दूर से है ना सौ के रमदा में कैमरा के रजामो क्या तेरे किसी को मो ओए क्या तेरे ओए मिस्टी क्या तेरा ओए क्या तेरी कि माँ हमारा अवस्था तो खराब है ना क्या क्यों जो तुम्हारे शरीर खराब लगता है मार ना होन ना क्या समय पापा जी होन बो ये से टॉयलेट रजामो आप बताओ ना है ना तोरबा पे आए लो नाराम सो कर मत क्या मेरा समय सिंदर रास्ते से ना हां बाबू ऐसे बाबू आपने की बात लागेन बाबू ओए सोना ना करे ओए कैसे ओए हमार बिल्डिंग के बगले ये लोग बया आकता से आके तो कामी सोना मेरे जगह ससुर होई हमने मान सम्मान नहीं हमने पाट खेते डाले ना जान ओ मिला तोरा मिला डाल हमने बिल्डिंग के बोले के सुनिया कौन বর্তমানে এর আগে কুলুপ কইনু আর কুলুপই কই না হুসাইন আকছে এই বেটাই হ্যাঁ বেবাই দে বুইরা মানুষ আছেন কা মেয়া বিয়া দিছেন হ্যাঁ তারপর আপনি শুনেন আপনি বিলিং করে কি তালে কাছে আছে আচ্ছা চিন্তা নাই কে বুঝানো কিছু বলো শুনেন না বাচ্চা টয়লেট দি আনোস ফাজে গঙ্গা জানি হ্যাঁ হসুর আনোস বেড়ি বনা আমার বাচ্চা গিলা আল্লাহই জানে বাসায় গেছে এই যে তোমারে আর আগে ফোনটা কইছিলাম যে তোমার বাইতে বাথরুম দিছাও নাকি টয়লেট দিছাও নাকি আমি তো জানি না বাবু আমনে করে আইয়া নে খাইয়া নে যাবি যে বাথরুম তোর বইটা তো আমি জানি না শুনেন এই যে কানে ধরে কইতাছি আর মনে করে বাথরুম ছাড়া আমনে করে বাইতে দাও তো দিব না আর এলাকার বাইরে কই দিবার পর থেকে যে সবাই জারদার বাইতে বাথরুম দাও তোমরা ঢাকার পায়খানা করবা যাবা না বাইরে পায়খানা পায়খানা প্রস্তাব করলে না দূষিত হয়ে যাবগা এর পর থেকে পায়খানা প্রস্তাব করা দাগে বন্ধ সবাই বাথরুম দিবেন কি কই না আপনারা বাথরুম ছাড়া বাথরুম যাবেন না।